এই যে হলো এই দেখো তুমি এটা গান করো আম্মা জান হলো নাকি রুব্বানের হ্যাঁ আমি তো একটা গাইলাম দাদু তুমি এটা গাও না আমি আবার এই বুড়ো বয়সে গান গাওয়া সম্ভব আমি বুড়ো বয়সে গাহারি তুমি গাহাবা না তুমি একটা গাও দাদি আমার দাদার মনে জোর নাই হুনচা ছেড়ি না কি কয় কে কয় হাহি এরা গান কর হ্যাঁ তোর কল মান সম্মান না দাদা তোমার জোর নাই আমার জোর নাই বাবা একটু টক্কর দিয়া আমার দাদির সাথে একটা গান ওই ছাড়া তুমি কি কানারা কানা মানে 74 বছর বয়স তুমি বুড়াও যাও তুমি তো ছেড়া মানুষ হ্যাঁ ছেড়া এখন তুমি চোখে দেখো না জীবনেও না তাহলে রে বাবা ডাকলে কেনি জীবনেও না তিনজন পুরুষ মানুষ দেখতে পারছি আমি তোমরা মহিলা এটা কি তোমার চোখে মানে কি ঘাস ঠিক হয়েছে নাহি তাই নাকি ধরো 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 বিয়ের গান ধরো ধরো কি গান করি হ আমি রাব ভান্ডির নিয়ে আহি গান করে কো তুমি যাচ্ছ আমি যাব না তুমি যাইও না বাবা তুমি থাকো আমি যাই বাবা এই যে হুজো সখি তোমরা আনন্দ করো ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই বর এসে পড়বে ঠিক আছে আব্বাজান তোমরা ঠিক মতো ঘেট ধরবে কেমন ঠিক আছে ও দাদি শক্ত করে একবার ঘেট ধরি তাড়াতাড়ি গাও না হ্যালো কেমন
শেষে আপনাকে ডাকতে হবে। ঠিক আছে মোল্লা সাহেব। আচ্ছা ডিজিটাল বাংলাদেশ ফাটা ফুটাই নিয়ে জগৎটা বেঁচে আছে বাবা, এখন আমরা বিয়ে পড়াবো, তোমরা কেউ আমাকে ডিস্টার্ব দিবে না বাবা। ঠিক আছে বিয়ে পড়াও, বিয়ে পড়াও। পোলাকো, পোলার মুখটা বের করে রাখেন। হ্যাঁ, পুরীর মুখটা খাড়া করে দেন। হ্যাঁ, 2,01,000 দান মরণা ধার্য করিয়া যৌতুক রূপে যমুনা সেতু বুঝিয়া পাইয়া গাঙ্গে ভাসে শোলা বাসায় কাপড়ের পোলা বাড়ির পিছনে বন্যা উজির সাহেবের কন্যা 2,01,000 তার মরণ ধার্য করিয়া এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সাড়ে বড় সময় দিচ্ছি বাঁধিয়া সাক্ষী থেকে নদীর কুল কৌত কইছে 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 রূপভান যদি আমার বিয়ের কবুল না কইরে থাকে, এই তোমরা যদি কবুল রূপভানের পরিবর্তে তোমরা কও, তোমাদের সমস্ত শ্রেণী পেগনির বিয়ে পাবলিকের সঙ্গে হইবে। কে রে, যা ফাঁকে যা, বলো তো বাবা রহিম কবুল 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 করছে করছে। ইশরে, এই পিঠে আবার কি কবুল? হ্যাঁ, ইস, জীবনে তো ডিজিটালের বিয়ে পড়াবার আছে, পিঠে কবুল দেখি নাই। এই দাদু, হ্যাঁ বিয়ে আগেই দিলাম। হ্যাঁ বিয়ে আটাই দিলে। হ্যাঁ আচ্ছা বসো বসো বসো, মোনাজাতের সময় খাড়া হয় না, বসো। মোনাজাত ধরবে? হ্যাঁ, এখন মোনাজাত সবাই হাত তোলো মা বোনেরা। হ্যাঁ মাবু আল্লাহ, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন রাত চারটার সময় বাজা দিলাম বাবা। ইয়ে মামু, তুমি বছরে বছরে তাদেরকে একটা করে, বছরে বছরে একটা করে সন্তান দিও, রোজা করো, নামাজ পড়ো, মিশা কথা কয়ো না, সুদে টাকা লাগাও, তোমরা হাওলা চালে পাইবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বছরে সন্তান দিয়ে আল্লাহ।
কই ওদি সাহেব হুজুর বিয়া পরান চাজ বিদায়ের ব্যবস্থা করুন। মোল্লা সাহেব এই একই মোল্লা সাহেব আমার গুতা কোথায়? এই সেঙ্গি ভেঙ্গি এই আমার গুতা এখানে বেঁধে দিয়েছিস তোরা দাদু সাহেব। বিদায়ের ব্যবস্থা করুন আমার, দেখেন হয়েছে হুজুর বিদায়ের ব্যবস্থা করুন। বিয়ের কাজ সমাধা হয়েছে? সমাধা মানে কি? একদম সমাধা মানে আমার দেখেন না গুতো আমার পায়ের পিছনে। হাতে নিন হাতে নিন হাতে নিন। শুনেন মোল্লা সাহেব, আপনাকে বিদায় করব, তার আগে আপনি খেয়ে দিয়ে যাবেন কেমন? খেয়েছি আবার খেয়ে যাব, আবার খাবো। হ্যাঁ এমনি বিরিয়ানি বেশি খাই বেগম শাহজাদা রহিমকে মারুক বানের হাতে তুলে দাও। ঠিক আছে আমি তাই দিচ্ছি। এই না মারুক বান তোমার। মারুক বান, এবার তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আমার মহলে চলে এসো। ভাই উজির মারুক বানকে হাসি মুখে বিদায় দাও। ঠিক এবার তাহলে আমি আসি, চলো বেগম। ঠিক আছে তাই চলো। আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন, আমি যেন আমার স্বামীর সংসার সুখে শান্তিতে করতে পারি। তোমরা যদি যাওয়ার বেলায় এমন করে কান্না করো তাহলে আমি কেমন করে যাব বলো তো? আমাকে হাসি মুখে বিদায় দাও, বিদায় দেয়।